प्रथम खरीद और फरोख्तकारी क्रय और विक्रयकारी ग्राहक एवं मालिक उभयर मध्य की शर्त गुली थका दरकार जेटा थे क्रय विक्रय जायज है। एक नम्बर शर्त उभय माने जे खरीद करछे कस्टमर और जे मालिक बिक्री करछे उभयर मध्य जेन सम्मति हय सम्मति छाड़ाई कोनो जिनिस के क्यों किने निये आसते पारे ना आनले सेटा सही शुद्ध क्रय विक्रयकारी धरा होबे ना उभयर मध्य सम्मति थाकते होबे तादेर मध्य लेनदेनेर समय केना बेचार समय कथा होते पारे যে ভাই এটা 100 টাকা দাম সে বললো আমি 50 টাকা দেব আবার কম বেশি হতে হতে যতক্ষণে সম্মতি না হয় ততক্ষণ পর্যন্ত সে দ্রব্যটি সহি শরিয়া অনুযায়ী গৃহীত হবে না বা সেটি সহি শুদ্ধ ক্রয় বিক্রয় ধরা হবে না যতক্ষণে উভয়ের মধ্যে কি না পাওয়া যায় সম্মতি না পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম হ্যাঁ যখন কোন ব্যবসা বাণিজ্য এমন হবে যে তোমাদের তোমাদের উভয়ের সম্মতিক্রমে সেটা সম্পন্ন হবে তখন সেটা জায়েজ সেটা হারাম। এই কথাটা থেকে কি বোঝা যায় ভাই? এই কথাটা থেকে বোঝা যায় যে যদি কোনো মানুষ কোনো কিছু খরিদ করতে যায় যার কাছে খরিদ করতে গেছে সে ধরে নেন যে নাবালক বা সে ধরে নেন যে एक कमजोर मानुष और जे खरीद करते गे से एक हमड़ा चमड़ा मानुष ओके जे बोल दाम कत तो? दाम तो मात्र 10 टाका तुम 100 रियाल किए निबे बोले ना ना 100 रियाल नीचे आमी दिते पारबो ना बोले दिबे ना नेबे नाओ ना नेबे ना नाओ 10 टाका दिए चले निये चले आसबे जिनिसटा और जे दोकानदार से देखा गेलो जे कोनो कारणे कमजोर दुर्बल সে আর ওর কাছ থেকে টাকাটা আদায় করতে পারলো নিতে পারলো না ও 10 টাকা দিয়েছে ওইটা তাকে দিতে হলো এরকম হলে সেটা শরীয়ত দৃষ্টিতে ক্রয় বিক্রয় শুদ্ধ হলো না যে জিনিসটা নিয়ে এসেছে ওই জিনিসটা ওর জন্য কি হবে না হালাল হবে না এরকম ঘটনা ঘটে না এরকম অনেক জায়গায় ঘটে অনেক জায়গায় এখনো সম্মতি হয়নি কথাবার্তা ক্লিয়ার হয়নি তারপরেও কম টাকা দিয়ে নিয়ে চলে আসলো এবং ওর মন রাজি না যে বিক্রি করেছে ওর মন কি না রাজি না সে সম্মতি নাই কিন্তু যে কোনো কারণে সে তাকে দিতে বাধ্য হয়ে গেছে এরকম হলে সেই জিনিসটি গ্রহণ করা জায়েজ না শরীয়তের দৃষ্টিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল বাইউ আন তারাদিন ক্রয় বিক্রয় হচ্ছে সন্তুষ্টির সাথে যেটা সম্পন্ন হয় হাদিসটিকে ইবনে কাতার এবং ইবনে মাজাহ এবং এছাড়া অন্য হাদিসও বর্ণনা করা হয়েছে। তাহলে ক্রয় বিক্রয়কারীর মধ্যে প্রথম শর্তটি কি হতে হবে ভাই? উভয়ের মধ্যে কি থাকতে হবে? সম্মতি থাকতে হবে। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত ক্রয় বিক্রয়কারীর মধ্যে এই যে উভয়ে যেন ক্রয় বিক্রয়কারীর যোগ্য হয় ক্রয় বিক্রয়ের ক্ষমতা রাখে যোগ্য হয়। এই কথাটির অর্থ কি? ক্রয় বিক্রয় করার যোগ্য হয় মানে মানে এমন ব্যক্তির কাছে কেউ কোনো জিনিস কিনতে পারে না বা এমন ব্যক্তি কোনো জিনিস বিক্রি করতে পারে না যে এখনো খরিদ ফরক করার যোগ্য হয়নি মানে নাবালক বাচ্চা। এখন কোন এক বাচ্চা যার এখনো ভালো জ্ঞান হয়নি সে যদি কোনো জিনিস বাজারে বিক্রি করতে আসে আপনি তার কাছ থেকে জিনিসটা নিতে পারেন না বা ওর ক্রয় বিক্রয় জায়েজ না। কেন? কারণ তার জ্ঞান ম্যাচুরিট না। এখন কি হতে পারে যে জিনিসটার দাম 100 সেটাও 10 টাকা দিয়ে দিল। এগুলো হয় কি হয় না? হতে পারে। অনেক জায়গায় পাইকাররা রাস্তায় দাঁড়িয়ে থাকে বাচ্চা একটু মানে দেখতে একটু তাকে মনে হচ্ছে একটু কম বুদ্ধি এরকম লোকগুলোকে কথাবার্তায় ফাঁসিয়ে ওর জিনিসটা নিয়ে নেয়। এই ক্রয় বিক্রয় ইসলাম শুদ্ধ না বৈধ না এবং এরকম করলে সেই জিনিসটা হালাল হবে না। অতঃপর ধরেন যে পাগল পাগল ব্যক্তি তার কাছে আধা পাগলা মানুষ তার কাছে গিয়ে বলছে যে তোমার জমিটা দিয়ে দাও ওকে বুঝাচ্ছে বুঝাচ্ছে ইলা বাহানা করে ওর কাছ থেকে জমি কিনে নিল এটা জায়েজ না ইসলামে। কারণ সে বিক্রি করার যোগ্য ব্যক্তি না। বিক্রি করার জন্য যোগ্য হতে হলে বালে হতে হবে জ্ঞান সম্পন্ন হতে হবে আর ওই ব্যক্তি জ্ঞান সম্পন্ন না। অনুরূপ ধরে নেন যে এমন ব্যক্তির কাছ থেকে জমি কিনা হচ্ছে যে এখন শয্যাশায়ী অসুস্থ কোন সময় জ্ঞান আছে কোন সময় জ্ঞান নাই
কি বলছে ভালো করে বুঝতে পারছে না, কত দাম স্থির করতে পারছে না, তারপরে ওর কাছে গিয়ে জমি জমা লিখে নিচ্ছে মানুষ, না নেয় না। তাহলে এটা কি হলো? ইসলামে বলা হচ্ছে, ইসলামী বিধান অনুযায়ী যে ক্রয় বিক্রয়কারীর মধ্যে যে দ্বিতীয় শর্তটি থাকতে হবে, সেই দ্বিতীয় শর্তটি হলো যেন উভয়ে ক্রয় বিক্রয় করার যোগ্য ব্যক্তি হয়। আর এখানে সে যোগ্য না, কারণ সে পাগলা, কারণ সে মাথা খারাপ, কারণ তার জ্ঞান কম, কারণ সে জ্ঞান লোভ হয়ে গেছে, কিছু বুঝতে পারছে না, কারণ সে বাচ্চা। তাহলে এরকম বলে তার কাছ থেকে কোন জিনিস ক্রয় বিক্রয় করলে বিক্রয় শুদ্ধ হবে? শুদ্ধ হবে না। এবং শুদ্ধ যখন হবে না, তখন তার মালিক হয়ে ওই জিনিসগুলো খাওয়া এবং সেগুলো ব্যবহার করা অবৈধ। তৃতীয় শর্ত, যে শর্তটি ক্রয় বিক্রয়কারী উভয়ের মধ্যে থাকতে হবে, সেই শর্তটি হচ্ছে ইশতারাতু ফি কুল্লি মিনাল আকিদাইন আই ইয়াকুনা মালিকান লিল মাকুদি আলাইহি আও কায়িমাম মাকাম মালিকি। ক্রয় বিক্রয়কারী উভয়ে যেন ওই জিনিসের মালিক হয়, কিংবা বিক্রিকারী কি হয়, ওই জিনিসের মালিক হয়, মালিক স্বয়ং না হলে তাকে যেন মালিক করে দেওয়া হয়, এরকম হয়। এই কথাটার অর্থ কি? নিজে আপনি বিক্রি করছেন না, কিন্তু কাউকে বিক্রি করার অনুমতি দিয়েছেন, ওটাকে বলা হয় আরবিতে ওয়াকিল। আপনি কি করেছেন? তাকে উকিল করে দিয়েছেন। উকিল করে দিয়েছেন মানে তাকে আপনি আপনার বেচা কেনার ব্যাপারে প্রতিনিধি বানিয়ে দিয়েছেন, স্থলাভিষিক্ত করে দিয়েছেন, নায়ক বানিয়ে দিয়েছেন। তো সে স্বয়ং কি হবে? ওই জিনিসের মালিক হবে, না হলে তাকে ওই জিনিস বিক্রি করার জন্য মালিক করে দেওয়া হয়েছে, প্রতিনিধি বানিয়ে দেওয়া হয়েছে, এরকম যেন হয়। এই কথাটা থেকে কি বোঝা যায়? যে আপনি যদি কোন জিনিসের মালিক না হন, তাহলে সেই জিনিসকে আপনি বিক্রি করতে পারেন না। আপনি মালিকই নন, আর আপনি ওই জিনিস বিক্রি করতে পারেন না। আগে আপনাকে ওই জিনিসের মালিক হতে হবে, মালিকানা থাকতে হবে, তারপরে কি করতে পারবেন? বিক্রি করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাকিম বিন হাজাম একজন সাহাবী তাকে বলেছেন, লা তাবি মা লাইসা ইনদাক, যা তোমার কাছে নেই সেটা তুমি বিক্রি করো না। তাহলে ভাই মনে করে নেন যে কোন জিনিসের আপনি মালিক না। যেমন দেখা যায় অনেকে যে কেউ শরীকানা তার জমি আছে, এখনো জমিগুলো ভাগ হয়ে নিজের নিজের আয়ত্তে আসেনি, মালিকানায় আসেনি, বলছে কি যে হ্যাঁ আমাদের শরীকানা আছে বটে, কিন্তু ওগুলো আমার ভাই বা বোন বা অনুত্তমুক, আমি বিক্রি করলে হয়ে যাবে, আমি বিক্রি করতে পারবো। তাহলে ও কি করছে এখানে? যে জিনিসের সে স্বয়ং মালিক নয়, ওই জিনিসকে কি করছে? বিক্রি করছে। এরকম হলে সে বিক্রি করতে পারে না। ধরেন এমন বর্তমান যুগে শেয়ার বাজার আছে যে একজনের কাছ থেকে আরেকজনের হাতে যাওয়ার আগে বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে এরকম ক্রয় বিক্রয় কি নয়? এরকম ক্রয় বিক্রয়ও জায়েজ নয়। কারণ আপনি যেটা কিনেছেন সেটা যে কোনো জিনিসই হোক না কেন, সেটার জন্য আপনি মালিক হন। যখন মালিকই হননি তখন আপনি বিক্রি করতে পারেন না। তাই কোন শেয়ার হোক বা আর কিছু হোক, যতক্ষণে যেটা মালিক হওয়ার নিয়ম, ওই নিয়মে আপনার কাছে মালিকানা না আসে, তার আগে আপনি ওটাকে কি করতে পারেন না? বিক্রি করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবি মা লাইসা ইন্দাক, যে তুমি বিক্রি করো না যেটা তুমি মালিক নও। হাদিসটি ইবনে মাজাহ তিরমিজি বর্ণনা করেছেন এবং সহি বলেছেন। মনে রাখতে হবে যে এরকমও অনেক জিনিস কেনা বেচা হয় বর্তমান মার্কেটে, পাইকারেরা সাধারণত করে থাকে যে মাহবুব এই জানলাটা লাগিয়ে দেন তো, এদিক থেকে সকলের আওয়াজ আসছে, মোটর সাইকেলের গাড়ির আওয়াজ আসছে। কি বলছিলাম যে এমন জিনিসও বর্তমান যুগে কেনা বেচা হয় যে একজন পাইকার কিনলো আরেকজনের কাছ থেকে, অতঃপর সে সেই জিনিসটা নিজের মালিকানায় নেওয়ার আগে আবার বিক্রি করে দিল। এরকম আছে না নাই? যারা বাজারে পাইকারি করে, বিশেষ করে দেখবেন যে গরু ছাগল সে একজনের কাছ থেকে নিয়েছে, নেওয়ার পর মানে যেমন বিক্রি করার নিয়ম, রসিদ লেখা হয়, আর কিছু লেখা হয়, হাতে তুলে দেওয়া হয়, নিল, এরকম না নেওয়ার আগে কি করে দিল? আবার ওই জিনিসটাকে বিক্রি করে দিল। তো এটা হচ্ছে এমন বিক্রি যে তার মালিক হওয়ার পূর্বেই বিক্রি করে দেওয়া। যদি এরকম হয় তাহলে সে বিক্রিটা সিদ্ধ নয়, শুদ্ধ নয়, সহি না। আমরা এতক্ষণে যে কয়েকটি জিনিস জানলাম সেটি হলো এই,
যে খরিদ ফরক করা ক্রয় বিক্রয় করার সময় যে গ্রাহক হবে এবং যে বিক্রয়কারী হবে উভয়ের মধ্যে তিনটি শর্ত পাওয়া গেলে সেই ক্রয় বিক্রয়টি শুদ্ধ হবে। সেই তিনটি শর্তের মধ্যে এক নম্বর হলো এই যে উভয়ের সম্মতি থাকতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো এই যে উভয়ে যেন ক্রয় বিক্রয়কারীর যোগ্য হয়। আর তৃতীয় নম্বর শর্ত হলো এই যে সে যেন ওই জিনিসের স্বয়ং মালিক হয় কিংবা তাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে, প্রতিনিধি করে দেওয়া হয়েছে এরকম হয়। এই তিনটি শর্ত থাকলে এখন ওই জিনিসটির ক্রয় বিক্রয় শুদ্ধ হবে, সহি হবে, নচেত হবে না।